ওই ভাই কইতেছেন দাঁড়ান জামু একটু টাওনো না টাওনো আচ্ছা আমার কাজ আছে যে আপনি আমার দুই বছর ধরে আমার টাকাটা ঘুরাইতেছেন তো এটা নিয়ে কি করতেছেন মানে আমি কিছু বুঝতে পারতেছি না কিন্তু আপনি বলতেছেন জায়গা বেঁচে টেয়ে দিবেন জায়গা বেচবেন কবে দুই বছর ধরে বলতেছেন জায়গা বেচবেন বেচবেন তো বেচবেন কবে টাকা কি দিবেন না আমার তুই যে কালামত করতেছ যেমন দিয়া কোটি কোটি টিয়া ফাঁস বড় ভাইয়া যে কোনো জায়গাটা দাঁড়া করে লাইছ রাস্তাঘাটে দাঁড়া করে মানুষ বড় ভাইরে ভাই আপনি কিন্তু যদি টাকাটা জেনে আসবে আজকের ভিতরে দেন তাহলে কিন্তু এটা বড় ধরনের গ্যাঞ্জাম আমি এতটুকু বইলা দিই বুঝতে পারছেন আমার নাম কিন্তু জাওলি আপনি ভালো করে জানেন কিরকম ফাউল আমি তুই বড় ভাইয়ের সামনে কিভাবে আলাপ করা লাগবো এটা তুই জানোস না জানোস আমার কতজন লোক আছে আমি কারোর লোকে চলি আপনি ভালো করে জানেন আমি কিরকম হ্যাঁ আপনি বড় ভাই দেখে আমি এতদিন ধরে কিন্তু আপনার সম্মান দিতেছি আপনার লাস্ট বইলা দিছি আমার আপনার সাথে কিন্তু আমার বড় ধরনের গ্যাঞ্জাম হইব আমি এতটুকু বইলা দিতেছি এই বেশি বাড়াবাড়ি করবি টাউন থেকে মস্তান না তোর রোগ দিয়ে কিন্তু কাটলামু বড় ভাইয়ের সামনে আর একটা কত কুষ্ঠা আমি বলি আপনি বড় ভাই দিকে এতদিন ধরে আমি সম্মান দিতেছি সালাম করতেছি এখন কিন্তু আর কিন্তু সালামও করবো না সম্মানও করবো না বুঝতে পারছেন আর আমার সাথে আপনি কথা বললেন সবগুলো নামায় কথা বলবেন কেন জানেন অনেক দিন ধরে আমার ডিট দিতেছেন ডিট দিয়ে ডিটের উপর ডিট দিতেছেন কোনো কাজ হইব না আজকের ভিতরে আমার টাকা চাই কি কইছি আমার তো টাকা নিস দিতে পারে আমার সামনে দাঁড়ায় কথা বলবি তোর ঠেঙ্গের রোগ দিয়ে কিন্তু কাটলামু পারলে কি করবেন কইরেন বুঝেন নাই পারলে কি করবেন কইবেন আমি কিন্তু আর আমার বড় ভাইয়ের মানু না এনু খুন খারাপ হইব খুন খারাপ হইব বুঝেন নাই কি কইছি খুন খারাপই খারে কয়টা করে দেহা যাইব সময় হইলে তুই বুঝ জানিস ওই যে ঠিক আছে এটা আমি বালা করে বুঝি বুঝেন নাই কি কইছি আর আপনি কানে কানে কথাটা জ্ঞান কানে কথাটা একবার লাস্ট বলে দিছি ভাই আমাকে যে 1 লক্ষ টাকা পায় এটার তো কোনো ইস্টামও নাই সাক্ষীও নাই একটা কাজ করুন যা মেম্বারশিপ দিয়ে 20-30 হাজার টাকা ঘুষ দিয়া 1 লক্ষ টাকা মারা দিব আমি দরবারে বলুম আমি এত টাকা পয়সা নিছি না এটার কোনো সাক্ষীও নাই ইস্টামও নাই এরতে যদি টাকা হে যদি আমাকে টাকা পাও না তা হে কোন হেরা ইস্টামান তো ইস্টাম যদি দেখাইতে পারে আমি হেরা 1 লক্ষ টাকা দিয়া দিব আর নালে কণ্ঠে সাক্ষী দেখাইতো এর কাছে আমি যখন মেম্বারশিপে 20 হাজার টাকা ঘুষ দিয়ে দিবো মেম্বারশিপ এটা মান্য নিব হ্যাঁ এর টাকাটা এভাবে মাইরা দিবো 20 হাজার না মানলে দরকার হলে 30 হাজার দিব পাতি জামাতে টাকা নিদা শুরু ভাইয়া কেমনে নিদা বড় ভাইয়ের লগে কি প্ল্যান হারা পারবা কাম করে দেবো আমি তো জরুরি কাজে বাইরে চলে যাবো নাকি ঢাকার বাইরে চলে যাবো আর কাজ তো ঠিক আছে জি মামা ঠিক আছে তো তাহলে ওই বাড়িতে থাকো কে যদি আমার খুঁজে আসে তবে মেম্বার সাহেবের জরুরি কাজে মিটিং আছে হ্যাঁ আচ্ছা আরে মেম্বার সাহেব আমি কে আছেন তো যাইতেছিলাম আমার তো জরুরি কিছু কথা আছে আর একটু সাইডে যেতে হবে বলতে আমি তো এক জায়গায় রওনা দিছিলাম তারপর তো আপনারা বলেছিলেন আমার ছোটো ভাই তো আমার তো 1 লক্ষ টাকা পা এত বিয়ার দক আর আমি বলছি টাকাটা দিমু এ মানতেছে না হনে এই 1 লক্ষ টাকার কোনো সাক্ষীও নাই কোনো ইস্টামও নাই হ্যাঁ আপনি এই দরবারটা শেষ করে দিবেন আপনার 20 হাজার টাকা আমি দিয়ে দিব 1 লক্ষ টাকার যে বিষয়টা এটা আহারে বলবেন যে সাক্ষী নাই কাগজ নাই ডকুমেন্ট নাই এই বিষয়টা আপনি শেষ করে দিবেন আপনার 20 হাজার টাকা আমি দিয়ে দিব বর্তমান তো 20 হাজার টাকা চাপ আনে এটা ভালো তো আচ্ছা যেহেতু তুমি বলছো আমি 50 হাজার টাকা দিলে আমি কাজটা করে দেবো 50 হাজার টাকা না আপনার 20 হাজার জায়গা 25 হাজার টাকা দিবো শেষ করে দিয়ে এটা তো আমার 40 হাজার টাকা দিয়ে দিয়েছ 40 হাজার টাকা না আচ্ছা যাক আপনি যেহেতু আবদার করছেন 40 হাজার আমি 35 হাজার টাকা দিয়ে দেবো আমার তো তাক তোমার তো তাক হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাকাটা যদি দিব ওর কোনো এটার মধ্যে কোনো গুরুত্ব নেই বুঝতে পারছেন কষ্ট মনে এইটাই এটা তো বড় সমস্যা আর কি করা কল তোমার কি করতে হবে জি আমার কর্তব্য এইটাই ওর থেকে আমার টাকাটা লয়ে দিতে ঠিক আছে তুমি আমার কাছে আসছো কিছু নেই আমি শুনলাম আর যার পিছনে আসছো
অত লোক সুবিধা না, এই জায়গায় তোমার বড় ভাই তো সব থেকে তো লওয়া সম্ভব না, আমি যতটুকু ম্যানেজ করে পারি নিয়ে দেবো, তুমি আমার চা পানের টাকা দিয়ে দিও, ঠিক আছে? চা পানের টাকা লাগলে নেবেন, 4-5 হাজার টাকা আমি দিয়ে দেবো। তো চা পানের বর্তমানে কী বলো, তুমি আমাদের দিয়ে দেও, অন্য বিষয়তে দিয়ে দিও। আরে কি কন, আচ্ছা আপনি বলেন, এখন আমি তো একটা মানে কী কম, এখন ধরো বললেন এতই মই, আচ্ছা যান ঠিক আছে মেম্বার সাহেব আপনার 10,000 টাকা দিব। হ্যাঁ20,000 এরকম 3-4টা দরবার এলে তো আমি কোটি পুতি হয়ে যাবো অল্প সময়ে, মানে লাভ আর লাভ, মানে আমার টাকা খা কেটা। হ্যাঁ বল, তাহলে এই ব্যবসা তো জমজমা, তুমি বুঝে পাইছো তোমারটা? হ্যাঁ বুঝে পাইছি। তাহলে আর ভবিষ্যতে আর কাজ করে না ভাইয়ের সাথে? না না তাহলে ঠিক আছে চল, তোমরা তুমি বুঝে পাইছো ঠিক আছে, ভবিষ্যতে আর কাজ করবো না, ভাই ভাই মানুষ কেন বাজে খারাপ বলবো, ঠিক আছে যে দুই ভাই মিলাই দিছি। আচ্ছা আর আমি যদি না শুনি যে তোমরা দুই ভাই এই ব্যাপারে কথা বলছো? হ্যাঁ না মেম্বারশিপ আরে আরে আচ্ছা দুই ভাই সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।